স্কুল চলাকালীন হাতাহাতিতে জড়ালেন দুই অশিক্ষক কর্মী। ঘটনায় চাঞ্চল্য হারোয়ার শান্তিময় শিক্ষা নিকেতনে। এক কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্কুল চলাকালীন মারামারিতে জড়ালেন স্কুলের দুই অশিক্ষক কর্মচারী। ঘটনাটি ঘটেছে হারোয়া থানার শান্তিময় শিক্ষা নিকেতন হাই স্কুলে। ঘটনায় জখম এক কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে এই স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী মিলে মোট 21 জন রয়েছে। ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 1000। বৃহস্পতিবার স্কুল চলাকালীন শিক্ষাকর্মী প্রবীণ মণ্ডল ও দীপঙ্কর মণ্ডল হাতাহাতিতে জড়ান। অভিযোগ, দীপঙ্কর দোতলা থেকে মারতে মারতে প্রবীরকে নিচে নামিয়ে আনেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হারোয়া থানার পুলিশ। পুলিশ প্রবীরকে উদ্ধার করে নিয়ে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসে দেখা হলো যে আমাদের প্রবীরকে মারতে মারতে ফাঁকায় নিয়ে আসছে এবং দুজন এখানে দোকানদার ছিল তাদের ঠেকানোর চেষ্টা করেছে, একজন মহিলা ঠেকানোর চেষ্টা করেছে, কিন্তু কারো কোনো কথা শোনেনি। দুজন তাদেরকে হুমকি দিচ্ছে, এই সরে যা তাহলে তোদেরকে পেটাবো, একটা মেয়েরা খুন করে দেবো। বিক্ষোভ একটা দেখা একটা কারণ হলো মানে শিক্ষিত হয় না, ওর সমস্যা যাকে মেরেছে সেই করে দিতে হবে। আমরা চাই ওর যেন চাকরি থেকে বার করে দেওয়া হয়। হ্যাঁ, ওই যে মানে যে ওর হয়ে কাজ করছে তাকেই ধরে ফিরছে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রী থেকে স্থানীয়রা। জানা গিয়েছে স্থানীয় তৃণমূল নেতার ছেলে দীপঙ্করের যথেষ্ট প্রভাব রয়েছে এলাকায়, স্কুলেও তার প্রভাব রয়েছে। স্থানীয়দের অভিযোগ, মাঝে মধ্যে প্রবীরকে হেনস্থা করতেন দীপঙ্কর, এদিন তাকে মারধর করে। অভিযুক্ত দীপঙ্করের শাস্তি দাবি করেছেন স্থানীয়রা। তার শাস্তির দাবিতে সরব ছাত্রছাত্রীরাও। দীপঙ্কর মণ্ডল মেরেছে আমাদের স্কুলেরই ক্লার্কে চাকরি করেন প্রবীর মণ্ডল, তাকে মেরেছেন দোতলার উপর থেকে পিটতে পিটতে এই স্কুলের বাইরে গেটের বাইরে এই পাকা রাস্তা পর্যন্ত এনেছে। আমাদের ফুচকা দোকানদার, ওখানে কেনা দাদু আছে, তারপরে এখানকার রমেন দাদু, এরা সবাই গিয়ে থাকানোর চেষ্টা করেছে। প্রত্যেককে বলা হয়েছে যে তোদের পুঁতে মেরে ফেলে দেবো, আর একে তো মেরেই ফেলে দেবো। উনি তো কারণ বলেনি, জানাকে মারছেন তিনিও বারংবার বলছে যে আমি কি অন্যায় করেছি বলো, কি অন্যায় করেছি বলো, তাও তিনি সেটাও বলছেন না যে কি অন্যায় করেছি। তা তো মেরেছে, আমরা আন্দোলন করবো না, আমরা চাই যেন চাকরিটা না থাকে। তবে কি কারণে এই গন্ডগোল তা তদন্ত করে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, হারোয়া। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।